সিভিকদের প্রশিক্ষণ কলকাতা পুলিশের 21 দিনের বিশেষ প্রশিক্ষণ সিভিকদের প্রথম দফায় 160 জন সিভিককে প্রশিক্ষণ আগামী 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে ট্রেনিং আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অমিত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে কলকাতা পুলিশ তরফে বা লালবাজারের তরফে 4 নভেম্বর থেকে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল যেটি রয়েছে সেখানে এদের প্রশিক্ষণ হবে 21 দিনের বিশেষ প্রশিক্ষণ এবং সেটি নন রেসিডেন্সিয়াল বলে জানা গিয়েছে সেক্ষেত্রে প্রথম দফাতে 160 জন সিভিক ভলান্টিয়ারের প্রশিক্ষণ দেওয়া হবে ইতিমধ্যে আরজিকরের ঘটনা পরবর্তী সময়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে গত সপ্তাহে নোটিফিকেশন জারি করে কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিভিক ভলান্টিয়ার তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয় কলকাতা পুলিশের তরফে এবার সিভিক ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই মর্মে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এবং চৌঠা নভেম্বর কলকাতা পুলিশের যে পুলিশ ট্রেনিং স্কুল রয়েছে সেখানে প্রথম সেশন এই ট্রেনিং শুরু হবে এবং সেক্ষেত্রে 160 জন এই ট্রেনিং এ অংশ নেবে পরবর্তী সময় ধাপে ধাপে আরো ট্রেনিং চলবে বেশ